দিদি নমস্কার, আমি দেবাশিস মৌলিক। আবার কি মিটিং তো শেষ হবে এবার? না একটু বলি না, এরকম করে বলা যাবে না মিটিং শেষ হওয়ার মুখে। মাভই থেকে দিদি আপনি স্বাস্থ্য সাথী করেছিলেন, কিন্তু স্বাস্থ্য সাথী করার পরও আমাদের একজন সিনিয়র জার্নালিস্ট যার অপারেশনের জন্য প্রায় 1.5 লক্ষ টাকার বেশি দরকার হয়েছে যেটা স্বাস্থ্য ভবন থেকে নাকচ করে দেওয়া হয়েছে, তাহলে স্বাস্থ্য সাথী করেও কিন্তু তিনি পারলেন না, তাকে টাকা খরচ করে কেন 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 এটা কে করেছে নাকচ? স্বাস্থ্য ভবন থেকেই করা হয়েছে, তিনি আজকে আসতেও পারেননি অপারেশনের জন্য। কেন ম্যাডাম ডিটেইল পেলে কেন? ম্যাডাম 1.5 লাখের উপরেও আমরা কিন্তু পারমিশন দিই, ডেইলি পারমিশন আমরা 5000 কেস কে দিচ্ছি, এটা কেসটা স্পেসিফিক না না, ওটা তো 5 লাখ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে স্বাস্থ্য সাথী স্কিমে, তাহলে 1.5 লক্ষের জন্য পারমিশন দিতে হচ্ছে কেন? নেই ম্যাডাম, যেটা দুটো হয়ে একটা হয়ে ইন্স্যুরেন্স মোড, তারপরে 1.5 লাখের উপরে আমাদের ওখান থেকে পারমিশন। তোমরা এগুলো বন্ধ করো। তোমাদের কি প্রবলেম বলো তো? তোমাদের টেকনিক্যালি এত বেশি আলতু ফালতু কাজ হয় না যাতে লোকে অ্যাডভান্টেজ পায় না। তুমি 5 লাখ দিচ্ছ, তোমার দেখার দরকার নেই 5 লাখ ও 1.5 লাখ কোথায় করছে আর 2 লাখ কোথায় করছে। একেবারে ম্যাডাম, এটা দেখো, এটা স্টেট ডিসিশন নাও। ইয়েস ম্যাডাম। তোমার জিনিস, তুমি মাথা কাটবে না পা কাটবে দেখে নাও, বাট ফর পাবলিকের জন্য আপ টু 5 লাখ দে আর অ্যালাউড, সুতরাং সেই ট্রিটমেন্টের টাকাটা সে পাবে। ইয়েস ম্যাডাম, দিস ইজ ভেরি ব্যাড। আমি থ্যাংক ইউ সো মাচ, আমি এটা অ্যাওয়ার ছিলাম না। তোমাদের মধ্যে কেন এই জিনিস চলবে? দিস ইজ ভেরি ব্যাড। নো নারায়ণ, এটা আমার নলেজে ছিল না, দিস ইজ ভেরি ব্যাড। আমি বলছি ইট ইজ নট ডান, চেঞ্জ করো, ইউ চেঞ্জ দ্য পলিসি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। শেষ হবে মিটিংটা, শেষ করবে দিদি। আমি একটা কথা বলবো দিদি, দিদি এখানে আমি একটা, হ্যাঁ বলো। হ্যাঁ, যে আপনি নারী ক্ষমতায়নের জন্য যে কাজ করে চলেছেন একের পর এক, যেটা অন্য রাজ্যে নেই। আমার মা এবং কাকিমা ইউটেরাস ক্যান্সারে খুব যন্ত্রণা পেয়ে মারা গিয়েছিল, তো আমার এক ডাক্তারবাবু বলেছিলেন যে ইউটেরাস গ্রামের মহিলাদের ইউটেরাস ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করা। তো এখনও গ্রামের দিকে এই পজিশন রয়েছে। আপনার কাছে একটা প্রপোজাল রাখছি, যদি এই খাদ্য দপ্তর বা আমাদের রেশনিং সিস্টেমের মাধ্যমে যদি এক প্যাকেটও মাসিকভাবে মাতৃ দেওয়া যায় মা বোনেদের, সে ব্যাপারটা একটু দেখুন। ম্যাডাম আপনার অনুমতি নিয়ে আপনার সব ডাইরেকশনসগুলো নোট করা হয়েছে।